কথা হচ্ছে কেমন আপনার আছেন? একটু ই করেন, এখন অ্যাকাউন্ট তো খোলা হলো, অ্যাকাউন্ট হ্যাঁ, খোলা একটা কোনো, জি বলেন বলেন। তো এলিমেন্টর দিয়ে ভিডিও নিচ্ছি, বাট ভিডিও তো প্লে হচ্ছে না। কেন প্লে হবে না আপনার ভিডিও? কি কি দেখাচ্ছে? আর ভিডিও ভিডিওর ফরম্যাটটা চেঞ্জ করে নেন, ভিডিওর ফরম্যাটটা চেঞ্জ করে তারপর কাজ করুন। শোনা যায় কথা? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যায়। তার একটা বিষয়, আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটা, আজকে সবার কথা আস্তে আস্তে আসতেছে নাকি আমি আস্তে আস্তে শুনতেছি কোনটা? আসতে না স্যার, আমাদের মাইক্রোফোনে না স্যার, সমস্যা আছে। আস্তে আস্তে আপনারটা ঠিক আসতেছে। আছে, আমরা তো আপনারটা ঠিকই শুনতেছি। তাহলে আজমুল্লার কথা একটা আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, এই যে মেহেদী হাসান তো খুব ফাস্ট, ওনার কথা তো একদম ক্লিয়ার শোনা গেল, একটু প্রবলেম নাই, এবং দূরেও আসতেছে কথা। স্যার আমাদের এইখানে কি নেট প্রবলেম, তো যার কারণে এই সমস্যা। স্যার আমরা মাইক্রোফোন বুস্ট করে দিলে ওখানে একটা এক্সট্রা সাউন্ড আসে, নয়েজ আসে, যার কারণে বুস্ট করি নাই। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি বলতে চাইছেন আরেকবার বলেন। স্যার কথা হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টের কাজ করে দিব, তাদের তো যে প্লাগ ইন গুলো, যা মনে করেন এলিমেন্টর প্রো, তাদের তো লাইসেন্স দেওয়া লাগবে, তো আমরা কি কাজ করে দিব? আমি তাহলে যখন এটা খুললাম, গিগটা খুললাম, গিগ খোলার সময় আমি রিকোয়ারমেন্টে কি দিয়েছিলাম এটা খেয়াল করছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু তখন প্রশ্নটা করতে চাইছিলাম, কিন্তু কাজে ব্রেক হয় যার কারণে আমি বলি নাই। আমরা কেন কিনে দিব এটা, সে কিনে দিবে? স্যার মেবি ওরা কিনে দেবে, আমরা খালি জাস্ট কাস্টমাইজ করে দেব। আমরা, হ্যাঁ আমরা শুধু জাস্ট কাস্টমাইজ করে দেবো, ও হচ্ছে কিনে তারপর হচ্ছে আপনাকে প্রোডাক্ট কিটা, সরি প্রোডাক্ট কিনে আপনাকে কিটা পাঠাই দিবে, আপনার কিটা পাঠাই দিবে, আপনি ওইটা কি ওই কিটা এখানে দিয়ে লগ ইন করবেন আর হচ্ছে তারপর কাজ করে দিবেন। আপনি কেন কিনে দিবেন? আপনার এলিমেন্টের কিনা যে ডলার লাগবে এটা এটা কি আপনি আপনি সবই দিবে? হ্যাঁ, ক্লায়েন্ট সবকিছু দিয়ে দিবে, আপনি শুধু ডিজাইন করবেন। আপনি কি ক্রেতা নাকি যে কেনা বেচা করবেন? আপনি হচ্ছেন ডিজাইনার, ডেভেলপার, আপনার একটা ভ্যালু আছে, আপনি ওসব করতে যাবেন কেন? আচ্ছা স্যার, বুঝতে পারছি, এটা আমার না, সমস্যা ছিল তো। হ্যাঁ এগুলো ওদের কাজ, এগুলো আমাদের কাজ না। আর কারো কোনো কুশন? এখন আপনাদের মনে যত কুশন আছে কুশন গুলো করতে থাকেন, আমি আচ্ছা দিব যত কুশন আছে, কারণ এখন তো আমাদের গিকুলা শেষ, আমাদের গিকুলা শেষ না? অ্যাড ওয়ান লাইন ফাইভ ডিটেলস টু মাই ওয়েবসাইট ফ্রম, এই দেখেন বায়োডিকেট গুলো কিভাবে আসে আমি দেখাচ্ছি, আমার এখানে একটা বাইরে রিকোয়েস্ট আসছে আমি দেখাচ্ছি এখনই, শেয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই যে দেখেন বাইরে রিকোয়েস্ট গুলা, আমরা যখন মোড় থেকে এই বাইরে রিকোয়েস্টে যাব, মোড় থেকে বাইরে রিকোয়েস্ট, দেখেন এখানে বাইরে রিকোয়েস্ট গুলো আসবে, এখানে আমার এখন একটা বাইরে রিকোয়েস্ট আছে, এরকম প্রায় মানে প্রতিদিন 40-50টা বাইরে রিকোয়েস্ট আসবে, আরো বেশি। এখান থেকে আমরা কয়টা দেখেন 10 অফার লেফট টুডে, মানে আমাদের 10টা অফার দেওয়া বাকি আছে, এরকম 10টা অফার আসবে, সেখানে দেখেন উনি কি চাচ্ছে, এখানে সে কি চাচ্ছে এগুলো লিখে দিবে। আই এম লুকিং ফর এ রেকি রেফারেল ক্যান্ডি ওয়ার্ডপ্রেস প্লাগইন উইথ অল দা নেসেসারি ইন্টারগেশন কাই, ইন্টারগেশন কাই সহ সে চাচ্ছে, এখানে 5 জন অ্যাপ্লাই করছে। এখন আপনি কি করবেন, আপনি যে কাজটা পারবেন না সে কাজটা, বা কি প্লাগইন চাইছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন উইথ অল ইন নেসেসারি ইন্টারগেশন কাই, ইন্টারগেশন কাই সহ সে চাচ্ছে কেন্ডি ওয়ার্ডপ্রেস প্লাগইন, তখন আপনি কি করবেন, এটাকে একটু কপি করবেন, এই প্লাগইনটাকে কপি করবেন, কপি করে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে একটু যান, বা আপনি এখানে সরাসরি সার্চ করবেন কন্ট্রোল বি দিয়ে, এটা কি
কেন্দ্রীয় ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা কিসের প্লাগইন? প্লাগইনটা একটু সার্চ করেন, দেখেন এটা ওয়ার্ডপ্রেসে আছে কিনা। প্লাগইন থিমস এখানে এলিমেন্টর প্রো প্লাগইনটা আছে, সে প্লাগইনটা এখানে সার্চ করি কন্ট্রোল পি দিয়ে। ক্যান্ডি ওয়ার্ডপ্রেস প্লাগইন, ইয়েলো প্যানেল বেসার সিএসএস কন্টেন্ট ডিজাইন টুল, এটা আসতেছে কেন? ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যাই একটু, এখানে গিয়ে সার্চ করে দেখি আমাদের এই নামে কোনো প্লাগইন আছে কিনা। প্লাগইন সার্চ, আছে ক্যান্ডি ওয়ার্ডপ্রেস প্লাগইন। অ্যাভাটার ম্যানেজার ওয়েদার ইফেক্ট কমিশন শোয়ালি, না এরকম টাইপেরটা নাই। ক্যান্ডি সোশ্যাল উইজেট আছে, তার মানে এটা হচ্ছে প্রিমিয়াম। এটা যেহেতু ওয়ার্ডপ্রেস নাই, তার মানে এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। এই প্রিমিয়াম প্লাগইনটা কিনে আপনাকে কি এই গিটা ইন্টারগেশন গিটা পাঠাইতে বলছে কাজ করে। এখন কি $5 কি আপনি কাজটা করে দিবেন? একটা প্লাগইন কিনে কি আপনি $5 দিয়ে কাজটা করে দিবেন? না স্যার, কখনোই না। সেই জন্য আমরা একটি তো অফারই পাঠাবো না। সেই জন্য দেখেন অফার একদম কম লোক পাঠাচ্ছে। এই দেখেন আরেকটা কাজ আসছে আমার, দেখেন আরো এখন দুইটা কাজ আসছে। প্রথমটা কি, নিড সামওয়ান টু সলভ মাই ওয়ার্ডপ্রেস ক্রস ইস্যুস, এই দেখেন ইস্যুর জন্য আসছে। তারপর সাম ফেলস আর নট বিং লোডেড ডু ক্রস ডোমেন, মানে এই যে ক্রস ডোমেন মানে হচ্ছে তার এখানে কিছু প্রবলেম হচ্ছে, তার লোড নিচ্ছে না ওয়ার্ডপ্রেসে, কিছু প্রবলেম হচ্ছে লোড নিচ্ছে না। সে এই দেখেন প্রবলেমটা এখানে দিয়ে দিছে, তার প্রবলেমটা কি? প্রবলেমটা দেখেন এখানে দিয়ে দিছে যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে একটু ওপেন করেন, শো ইন ফোল্ডার এখান থেকে ওপেন করেন, যে উনি কি দিছে, উনি একটা স্ক্রিনশট দিছে, স্ক্রিনশটটা একটু দেখবেন যে উনি কিসের প্রবলেম। এই দেখেন ওনার প্রবলেম কি, এই যে এরর কন্টেন্ট স্ক্রিপ্ট স্টার্ট, এখানে হচ্ছে এ প্রবলেম। এ প্রবলেমগুলো যদি আপনি এখান থেকে ফিক্স করতে পারেন তাহলে তো করে দিলেন, আর যদি ফিক্স করতে না পারেন তাহলে হচ্ছে না। এখন এগুলো আপনি কি ফিক্স করতে পারবেন? না আমরা এটা পারবো না, তাই তো, কারণ আমরা তো এখনো বাগ ফিক্সিং শিখি নাই, সেই জন্য আমরা কি এটা নিব না। তারপর আরেকজন কি দিয়েছে, লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট টু অ্যাসেস দিস ওকমার্স ডাইনামিক ফিল্ড প্রোডাক্ট, কি প্রোডাক্ট ভাইরেশন উইথ এলিমেন্টর, দিস ইজ এ হায়ার সেকশন অর ফোল উইথ স্লাইডার। তারপর হচ্ছে আই প্রোভাইড দ্য স্ক্রিনশট অফ দ্য ডিজাইন দ্যাট অ্যাসেম্বলি ম্যাচ 100% অ্যাকুরেট হোয়াট আই সি ইউ ক্যান ডু দিস, আই উইল অলসো প্রোভাইড দ্য অরিজিনাল ফাইল দিস ডিজাইন দ্যাট মেড উইথ অ্যাডোব এক্সডি, এটাকেও আবার ই করেন ডাউনলোড করেন। দেখেন উনি কি পাঠাইছে বা কি করাইতে যাচ্ছে, এভাবে আপনার দেখে দেখে যেটা দরকার আপনারা কি যেগুলো পারবেন সেখানে আপনারা অর্ডারগুলো পাঠাবেন। দেখেন এই যে ভেনি মিডিয়াম, এই হচ্ছে তার একটা প্রোডাক্ট, এটা একটা তার কি প্রোডাক্ট, এই প্রোডাক্টে সে $1495 অ্যাড করে দিছে, সেখানে আরো কিছু ডিজাইন করতে চাচ্ছে। সে কি করতে চাচ্ছে একটু দেখি এখন আমরা, একটু ডিজাইনটা দেখলাম প্রোডাক্টটা, লুকিং ফর রটার অ্যাক্সেপ্ট অ্যাসেপ্টেড ওকমার্স ডাইনামিক ফিল্ড প্রোডাক্ট ভেরিয়েশন, মানে ডাইনামিক ফিল্ডস লাগবে। এখন আমাদের কাছে তো ই নাই ওকমার্স, আমরা ডাইনামিক সাইট কেমনে কাজ করব, আমাদের কাছে কি ওকমার্স প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কি আছে? না স্যার, আমাদের কাছে ডাইনামিক প্রোডাক্ট মানে ওকমার্সের প্রোডাক্ট কি নাই, সেই জন্য আমরা এটা করতে পারবো না। যদি আমরা একটা এলিমেন্টর কিনে নিতাম যে সব সময়ের জন্য, তাহলে আমরা ওই একটা সরি একটা ওকমার্স যদি ই কিনে নিতাম তাহলে একটা দিয়ে সব ক্লায়েন্টের কাজ করে দিতে পারতাম। বুঝতে পারছি। তারপর হচ্ছে ভেরিয়েশন উইথ এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে করতে হবে। দেখি একবার নিচে ডিজাইন দ্যাট মোড উইথ অ্যাডোবি এক্সপি,
মানে ডিজাইনটা করতে হবে কি অ্যাডোবি এক্সডি দিয়ে? এইচডি দিয়ে, হ্যাঁ, ফাইল দিয়ে ডিজাইন দ্যাট মেড উইথ অ্যাডোব এক্সডি। এভাবে আপনাদের কাজগুলো আসবে, তারপর আপনারা এখান থেকে অফারগুলো পাঠাবেন। দেখুন 30 জন অলরেডি অফার পাঠিয়ে দিয়েছে, এটাতে 30 জন, এটাতে 30 জন, দেখছেন? বেশি টাইম কিন্তু নেওয়া যাবে না, এটাতে খুব ফাস্ট আপনাদের এই কাজগুলো করতে হবে। এই যে তারপর যেমন হচ্ছে স্যান্ড অফার, আপনি যেটা পারেন, আপনি কোন গিগ দিয়ে করতে চাচ্ছেন এটা ওই গিগে নেবেন। যেমন আই উইল ওয়ার্ক উইথ ওয়েবসাইট অল এরর ইস্যুস অর প্রবলেম, এখানে গিয়ে আপনি ডেসক্রিপশনে লিখবেন আপনি কি এই কাজটা পারেন কিনা, নিড সামন টু সলভ মাই ওয়ার্ডপ্রেস, এখানে লিখবেন ইয়েস বা গ্রেট লিখে, তারপর হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন এই কাজটুকু লিখে দিন। স্যার মনে করেন আমি এইটাই রিকোয়েস্ট করবো, এখন এখানে আমি অফারটা কি লিখবো? এখানে অফার হচ্ছে আপনি এক একজন এক এক সিস্টেম এক এক ভাবে লেখে, এখন আপনার মানে যেভাবে আপনি বুঝাইতে পারবেন বা আপনি কাজটা পারেন আপনি সেভাবে বলবেন। স্যার আপনার মনে হয় যে আপনি যেভাবে কাজটা করবেন সেভাবে বলেন, তাহলে আমাদের একটা ধারণা হচ্ছে। হচ্ছে একদিন আমরা প্রোডাক্ট হচ্ছে পাঠিয়ে দিচ্ছি, এখন আমার বাকি আছে। দেখছেন 51 জন অলরেডি পাঠিয়ে দিয়েছে। স্যার মনে করেন এখন ইয়ে করছেন, এখন ওরা ইয়ে হলে এখন আপনাকে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ 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 রাইট, দেখি আজকে এখন হচ্ছে আমি একটু স্যান্ড অফার যাই। স্যান্ড অফার যাওয়ার পর এই দেখেন এই লোক কপি করি, কপি করে সার্চ করে একটা ফাইল পাই কেন। আমরা রিকোয়েস্ট কে পাঠাইতে পারবো? পাঠাইতে পারবো রিকোয়েস্ট? জি স্যার, এভাবে পাঠাতে হবে রিকোয়েস্ট। আর কারো কোনো কোয়েশ্চেন? যেমন আমরা ল্যান্ডিং পেজে যখন ইমেজটা দিলাম সেখানে আমরা ইমেজে ক্যাপশন দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, ওই ক্যাপশনটা যদি আমরা মনে করি যে আমাদের যে গিকের নামটা সেই নামটা দিলে তো আমাদের ইমেজটা হয়ে যাবে। কোথায় আমরা ল্যান্ডিং
পেজের আমরা ক্যাপশনটা দেব। মানে এই যে এখানে আমরা কোনটা কি করলাম, এখানে ক্যাপশন দিয়ে দিবেন মানে ইমেজটাতে ক্যাপশন দিয়ে দিলাম। হ্যাঁ এই যে ক্যাপশনটা দেয়া আছে। ক্যাপশন তো আমি দিয়ে রাখছি, এটা তো ইমেজটাতে আপনি ডাইরেক্ট লিখে দিয়েছেন। ইমেজের মানে অল্টারনেটিভ একটা ক্যাপশন ছিল না, আমরা যখন ভিডিওতে কাজ করি ওয়েবসাইটের কারণে। মানে আপনি এখানে কেটে নিচে ক্যাপশন দিতে চাচ্ছেন? এখানে স্যার ওইখানে তো দেওয়া যায় না, এখানে দিবেন কেন? এগুলো এভাবে ঠিক আছে, এইভাবে দিলে আর কি ভালো হয় স্যার। আপনি যখন ইমেজ টি করবেন তখন এসইওটা আমি একটু দেখাই দিব, কিভাবে ইমেজ এসইও করতে হয় এগুলো আমি ক্লাসে দেখাবো, কোনো প্রবলেম নেই। যেগুলো পারি না সবগুলো আস্তে আস্তে ক্লাসে দেখব। ওকে স্যার। স্যার 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 মনে হয় বাইরে গেল চলিয়ে। আজমুল্লাহ হ্যাঁ বলো। কথা কি নয়ের যায়? নয়েস তো আসে না এখন। উপরে যখন ফ্যান ছাড়া থাকে না তখন একটু নয়েজ যায়। ও মানে এখন দেখো ফ্যানের একটা কিন্তু আলাদা শব্দ যাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আপনারা অ্যাকাউন্ট কে কে খুলছেন? অ্যাকাউন্ট কি সবাই খুলছেন? অ্যাকাউন্ট তো ওই পেজের মধ্যে দেয়া আছে, পেজের মধ্যে তো যারা খুলছে ওরা পোস্টে কমেন্ট করে দিচ্ছে। আচ্ছা পোস্টে কমেন্ট করছেন, ঠিক আছে। এখন হচ্ছে আমি বলবো এক একজন একজন করে, আপনাদের প্রোফাইল পিকচার গুলো আমি একটু, সরি প্রোফাইল পিকচার, আপনাদের প্রোফাইল গুলো দেখবো, ডেসক্রিপশন কিভাবে দিচ্ছেন, ইমেজটা কেমন দিচ্ছেন এগুলো আমি দেখবো। তার মাঝখানে একটা কথা, জি আমরা যে পেজ গুলো বিল্ড করবো এলিমেন্ট দিয়ে, সেগুলো কি স্ট্যাটিক পেজ হবে না ডাইনামিক হবে? এটা একটু কি বুঝতে পারি নাই। আমরা যে এলিমেন্ট দিয়ে পেজ গুলো বিল্ড করি, নতুন নতুন সেকশন তৈরি করি, তো ক্লায়েন্ট কি চাইলে ওই আপনার ওই ড্যাশবোর্ড থেকে গিয়ে উনি পোস্ট অপশন থেকে ওখান থেকে পোস্ট করলে কি ওই সেকশন গুলোতে পোস্ট আসবে? না পোস্ট কেন, মানে আপনি চাচ্ছেন একটা সাইট ডিজাইন করবেন না? একটা সাইট ডিজাইন করার জন্য হচ্ছে আপনার কোথায় যেতে হয়, পেজে যাইতে না, পেজে যে এডিটে গিয়ে তারপর তো করতে হয়। ব্যাপারটা হচ্ছে স্যার এগুলো কি স্ট্যাটিকই থাকবে না ডাইনামিক্যালি হবে এটাই আর কি। এখন যদি ডাইনামিক ক্লায়েন্ট যদি চায় ডাইনামিক, তাহলে সেটার জন্য সে ডেমোই করবে, আপনাকে এলিমেন্টর প্রোটো কিনে দিবে। আর যদি আপনার এলিমেন্টর থাকে, এলিমেন্টর কিনা থাকে, তাহলে আপনি করে দিবেন। স্যার ডাইনামিক আর স্ট্যাটিক স্যার এটাই তো বুঝলাম না। ডাইনামিক হচ্ছে আপনার যে প্রো যেটা কিনতে হবে, আপনার কিনে কাজ করতে হবে, ওটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে যেগুলো যে আপনি নিজের ডিজাইন করতেছেন এখন ফ্রিতে। আচ্ছা এখন এ স্যার আমার একটা কথা ছিল, জি স্যার আমরা যে বায়ার আমাদেরকে রিকোয়েস্ট দিচ্ছে সেটা আমরা আবার অ্যাকসেপ্ট করলাম তাই না?
আমরা কেন অ্যাকসেপ্ট করব? রেসপন্স করলাম আর কি, কিন্তু মনে হয় যে বাইরে আমাদের কোনো রিকোয়েস্ট দেয় নাই, কিন্তু আমরা কিভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাবো? বাইরে রিকোয়েস্ট না না দিলে আমরা বাইরে রিকোয়েস্ট কিভাবে পাঠাবো? বাইরে রিকোয়েস্ট তো ওরা দিবেই, না দিলে আমরা বাইরে রিকোয়েস্ট পাঠাবো কিভাবে? আমি সেটাই বলতে চাচ্ছি যে না দিলে পাঠা যাবে কিনা সেটা। না না না, বাইরে হচ্ছে আপনি যে যাবেন কোথায়, আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে যে মোর মোর অপশন যাওয়ার পর যে বাইরে রিকোয়েস্ট, বাইরে রিকোয়েস্টে গেলে দেখবেন এখানে বাইরে রিকোয়েস্ট দিয়ে রাখবে, সেখান থেকে আপনি প্রতিদিন 10টা অফার স্যাম্প করতে পারবেন। এটা হচ্ছে প্রথম প্রথম অবস্থায়। বাট আপনি যখন নিজে কাজ পেয়ে যাবেন, আপনার এখানে যখন রিভিউ চলে আসবে 20-25টা রিভিউ চলে আসবে, তখন হচ্ছে আপনার আর ক্লায়েন্ট কে খুঁজতে হবে না, ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে, তখন ক্লায়েন্ট আপনাকে নিজেই নক দিবে। ঠিক আছে স্যার, আরেকটা যে বিট করা বলে সেটা কি কিভাবে? এই রিকোয়েস্ট এটাই যে বলে যে বিট করা লাগে, এটাই এটাই নাকি? এটাই, হ্যাঁ এটাই। আচ্ছা এখন হচ্ছে আব্দুল্লাহ নুমান, আপনার এটা একটু দেখি আমি প্রোফাইলটা। আব্দুল্লাহ নুমান, আপনাকে বললাম প্রোফাইল শো করতে, আপনি আমি তো লিংক দিতে বলি নাই, আমি বলছি আপনি আপনার ওইখান থেকে স্ক্রিন শেয়ার করে প্রেজেন্ট করেন, স্ক্রিন প্রেজেন্ট করেন। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা মাইক্রোফোন অফ করুন, আপনার মাইক্রোফোন থেকে প্রচুর নয়েজ আসতেছে। হ্যাঁ দেখান, এখন দেখান প্রোফাইলটা দেখান। দেখি একটু, হ্যাঁ ইমেজটা মনে হচ্ছে ভালো হয়েছে, দেখি একটু বড় করেন তো, মানে একদম ছোট লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। কি হলো, আবার কেটে দিলেন কেন? কি করবো বুঝতে পারলাম না আপনার কথাটা। বলতেছি মানে একদম ছোট, মানে লেখাগুলো দেখা যাচ্ছে না, একটু বড় করেন, জুম করবো, একটু জুম করেন, একটু জুম করেন। এই এটা দিয়ে জুম কিভাবে করে সেটাই তো জানি না স্যার। কন্ট্রোল চাপ দিয়ে দেন প্লাস চাপ। কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘুরাইলেও হবে। এই তো বড় হয়েছে, এখন তো অনেক বড়, এত বড় করতে বলছি আর একটু ছোট করেন, এখন তো বিশাল বড় হয়ে গেছে, আর একটু, হ্যাঁ চলবে, আর একটু ছোট করেন, আর একটু ছোট, আর একটু, হ্যাঁ যে এখন ঠিক আছে। মাইক্রোফোন
নাকি বুঝতে পারলাম না। একটু নিচে স্ক্রল করেন, একটু স্ক্রল করেন, ডেসক্রিপশনটা একটু দেখি। আই হ্যাঁ একটু ওয়েট করেন, আই আই এম আই এম আল নোমান, আই হ্যাভ ডান ব্যাচেলর ইন মার্কেটিং, আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ডেভেলপমেন্ট সেক্টর, আই এম এ web developers specialize in WordPress. I love to first time with web development and yes WordPress. লেখা গুলো কিরকম যেন হয়ে গেছে, I can resolve everything you went on your WordPress site. I am here to give my customers the quality words or satisfaction is my motivation. কথাগুলো লাস্টের দিকে ঠিক আছে, বাট মাঝখানে কথাগুলো কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। নোমান আপনি আর একটু গাড়াগাড়ি করে লেখেন তো। নোমান বলেন, আপনি কথাগুলো আর একটু ই করেন, আরো কয়েকজনটা দেখে তারপর লেখেন। আচ্ছা আচ্ছা, ডিসক্রিপশনটা এত ভালো হয় নাই। হ্যাঁ ডিসক্রিপশনটা তেমন ভালো হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু নিচে স্ক্রল করেন দেখি। এখানে ইংলিশ কনভারসেশনাল দিছেন, হিন্দি কনভারসেশনাল, হিন্দি দেওয়ার কি দরকার, হিন্দি না দিলেই তো হইতো। ডিলিট করে দেওয়া যায় সমস্যা নেই, করে দেন। ফেসবুক গুগল কনফারেন্স সিস্টেম এন্ড ফাইভ সার্ভিসেস টু ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, পিএসপি, অ্যাবাউট আ থিম, ডিবি থিম, এলিমেন্টর প্রো, ল্যান্ডিং পেজ, পার্ট ফিক্সিং, ই-কমার্স, Perfect, WordPress, Migration, WordPress Customization. এর কি দিছেন WordPress একটু দেখে, কাস্টমাইজটা কি দিছেন WordPress, কাস্টমাইজড কেন, কাস্টমাইজেশন না, সাইটটা সংক্ষিপ্ত হয়ে গেছে। আর হচ্ছে নিচে কনভারসেশনাল না দিয়ে দিন আমি তো আগে খুলে রাখছিলাম, এখনো এডিট করি নাই, একটু দেখাই দিচ্ছি।
আচ্ছা মাছন না আপনি দেখে একটু নিচে স্ক্রল করেন তো একটু একটু স্ক্রল করেন নিচে দেখুন 2020 2020 কত খুলছেন এটা আইডিটা আজম আল লেফট নিচে আচ্ছা তারপর তো বদরজামান মজনু বদরজামান মজনু আপনার ই কোথায় প্রোফাইল আপনার প্রোফাইল লিঙ্ক না আপনি আপনি লিঙ্ক না আপনি শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন আমি একজনের পরে করি আমি পিসিতে নেট ভরে তারপর আমাকে দিতে হবে ফোনের মধ্যে নেট আসবে এখন এটা পিসিতে লাগাতে হবে আচ্ছা তাহলে বিপ্লব আমার আগে একটু দেখুন তারপর আমি দেখাচ্ছি আচ্ছা বিপ্লব আপনারটা একটু দেখি প্রোফাইলটা একটু একটু বড় করেন একটু জুম করেন আরেকটু আরেকটু এই চলবে বেশ বেশি হয়ে গেছে হ্যাঁ বেশ এখন আবার কম হয়ে গেছে এই তো হ্যাঁ বেশ এখন চলবে এক্সপার্ট অফ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন ইমেজটা একটু বাঁকা হয়ে আছেন ইমেজটা সোজা দিলে তো মনে হয় একটু ভালো ছিল না স্যার আবার তো এটাই ছিল পরবর্তীতে চেঞ্জ করে দেবো এখানে আপনি ফুল নাম দিয়ে দিতে পারেন বা ফুল নাম না দিস ইজ আপনার যে নামটা আছে ইমরান হোসেন বিপ্লব আপনি এখানে ইমরান হোসেন বিপ্লব দিতে পারেন ইয়েস না দিয়ে এখানে পুরাটাই দিয়ে দিবেন তারপর হচ্ছে আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোভাইড রিলায়েবল ওয়েব সার্ভিস ফ্রম এ সিম্পল স্ট্যাটিক ওয়েবসাইট টু হাক ডাটাবেস ড্রাইভেন কাস্টম ওয়েবসাইট I can design clean, clean, responsive, and elegant websites. Fix WordPress issues and error design errors. Design landing page or any other website. Now I am looking for a challenging opportunity. To show and develop my skills as web designer and developer. Develop my skills as web designer and developer. I'm going to develop this. আপনার গিগটি খুলেন তারপর একদিন কাস্টমার সার এসে আপনাদের ফাইবার প্রোফাইল তারপর হচ্ছে গিগ গুলো চেক করবে এলিমেন্টর প্রো ল্যান্ডিং পেজ বাকি কমার্স ওয়েবসাইট সিএসএস থ্রি এক্সট্রা প্রো ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন হ্যাঁ হয়েছে সমস্যা নেই ভালো হয়েছে সার্টিফিকেশন কি দিচ্ছেন দেখি সিএসসি web developer is designer LDP 2020 আর গিগ তো খুলেন নাই তাই না গিগ তো আর খুলেন নাই না স্যার গিগ খুলেন আজকে আজকে গিগ খুলে ফেলেন হ্যাঁ আজকে সবাই আপাতত তিন চারটে গিগ খুলে ফেলেন মাঝখানে দুই দিন টাইম পাবেন দুই দিন ভালোভাবে একটু সুন্দর করে আরো আট দশ জনের প্রোফাইলটা দেখে সুন্দরভাবে খুলে ফেলেন আমি তো আজকে তাড়াহুড়া করে খোলা হইলো তাই না আপনার এত তাড়াহুড়া করবেন না
একটু বুঝে শুনে মাথা খাটিয়ে তারপর কিছু কন্টেন্ট ওইখান থেকে নিবেন, কিছু কন্টেন্ট আপনি নিজে থেকে দিবেন, এভাবে আপনার কাজটা কমপ্লিট করবেন। তারপর কে দেখি, এমনি আশিকুর রহমান, এটা আমার আগের খোলা স্যার, জুলাই মাসের খোলা। জুলাই মাসের খোলা কাজ করছেন না স্যার? এটাতে একটা গিগ খুলছি শুধু, এটা জুলাই মাসে, হ্যাঁ জুলাই মাসে এটা খুলছিলাম, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশনের একটা গিগ। ওয়ার্ডপ্রেস এন্ড এসইও এক্সপার্ট ফ্রম বাংলাদেশ মেম্বার সেন্ট ডেসক্রিপশনটা দেখি। হঠাৎ চলে গেছে তো, এই হলো ঘটনা। আপনি তো চলে গেছেন, এখানে আরো তিনজন কোথায়? এরকম যদি হয় তাহলে কিভাবে চলবে? পাস করতেন ভালো কথা, হঠাৎ করে তিনজন উঠাও, এটা কোনো কথা হইলো? আমি ফাইবার অ্যাকাউন্ট গুলো দেখতেছি, অবশ্যই আপনাদের দেখা। জি ডেসক্রিপশনটা কত ওয়ার্ডে দিতে পারবো? কি ডেসক্রিপশন? জি স্যার, ওইখানে তো দেয়া আছে, ডেসক্রিপশন যখন দিবেন দেখবেন ডেসক্রিপশনে লেখা আছে কত ওয়ার্ড দিলে ভালো হয়। ওখানে সম্ভবত 600 ওয়ার্ড পর্যন্ত এলাউ করে। হ্যাঁ, এটা সবচেয়ে বেটার হচ্ছে 200 থেকে 400 এর মধ্যে রাখা, 200 থেকে 400 এর মধ্যে রাখা সবথেকে বেটার, আর 200 নিচে নিবে না। ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এখন ইয়ে আর কত দেখবো, এখন
এগুলো দেখলে কি আপনাদের খারাপ হবে না আপনাদের ভালো হবে বলেন তো? আমি যে আপনাদের আইডি গুলো দেখতেছি এটা কি আমার কোনো লাভ আছে না আপনাদের লাভ? কারণ আমি আপনাদের ভুলগুলো কোথায় আপনাদের ভুলগুলো কোথায় এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি না স্যার। জি স্যার আমাদের ভালো স্যার অ্যাকাউন্ট সম্পর্কে আরো এক্সপেরিয়েন্স বাড়তেছে আমাদের স্যার। হ্যাঁ মানে এক্সপেরিয়েন্স বাড়তেছে কিভাবে করলে ভালো হয় কিভাবে অ্যাকাউন্ট খুললে ভালো হয় এগুলো কিন্তু মানে আপনারা দেখতে পারতেছেন বা আমি যেভাবে বলবো এইভাবে করলে আপনারা খুব ফাস্ট কাজ পেয়ে যাবেন। দেখেন আমি তো বললাম যে আমার গিগটা দেখেন আগামীকাল খুলছে আর র্যাঙ্কিং এ চলে গেছে। এটা র্যাঙ্কিং এ কিভাবে চলে গেল অবশ্যই আমি ওইভাবে খুলছি বা আমি যেভাবে খুলছি আপনারা যদি এইভাবে খুলেন তাহলে আপনাদেরটাও কি র্যাঙ্কিং এ যাবে। দেখেন আমার নতুন গিগটা খুলছি নতুন গিগে এখনো কোনো ইমপ্রেশন নাই বাট এই ইমপ্রেশনটা হবে কখন জানেন? যখন হচ্ছে আবার আজকের দিন চলে যাবে তখন আজকের দিন চলে যাবে কালকে কালকে আবার এটার ইমপ্রেশন বেড়ে যাবে। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না। আচ্ছা তারপর কি মেহেদি আছেন? MS আমি মেহেদি হাসানের ভাই বলতেছি। মেহেদি হাসানের ভাই কেন আপনাকে ধরিয়ে দিয়ে উনি চলে গেল কেন? কালকে মনে হয় ভাইয়া বলেছিল যে থাকবে না ভাইয়া। তখন কি আপনি কি ক্লাস করবেন তার বদলে? না না আমাকে শুধু স্ক্রিন রেকর্ড করার জন্য রাখছে পরে ভাইয়া দেখে নেবে। আচ্ছা আচ্ছা আপনি শুধু স্ক্রিন রেকর্ড করার জন্য রেখে দিচ্ছে? জি। আল্লাহ আচ্ছা ঠিক আছে উপরে নিয়ে দিয়ে আসেন আরেকজন আছে উনিও স্ক্রিন রেকর্ড করতেছেন। মেহেদি হাসান শুধু মেহেদি হাসান আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন না? আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। মিজানুর রহমান মিজান মিজানুর রহমান মিজান জি স্যার আপনার এটা করেন আপনার প্রোফাইল একটু দেখি স্যার। আমি তো অ্যাকাউন্ট এখনো খুলি নাই কারণ আমার পিসি তো ওই আগের একটা অ্যাকাউন্ট ছিল সেটা আর কি লগ আউট দিয়ে পিসি উইন্ডোজ দিতে হবে কিন্তু আমার এখানে আছে সিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ দেওয়া যায় না ওই পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে হবে এজন্য আর কি উইন্ডোজ একটা বুটআপল করতেছি আজকে তাই না? জি স্যার। তবে স্যার আমার পূর্বের একটা অ্যাকাউন্ট ছিল আমি দেখাবো স্ক্রিনটা শেয়ার করেন দেখান স্যার। আরেকটা প্রশ্ন ছিল স্যার করেন স্যার আমার পূর্বের একটা অ্যাকাউন্ট আছে এখন আমি যদি নতুন অ্যাকাউন্ট করি তাহলে অবশ্যই আমাকে নতুন ভাবে গিগ করতে হচ্ছে এখন মনে করেন আমি পূর্বের অ্যাকাউন্ট নতুন ভাবে গিগ করতে হবে নতুন ভাবে অ্যাকাউন্ট করতে
না স্যার আমি কথাটা শেষ করি এটা মানে আমি নতুন ভাবে যখন মানে উইন্ডোজ দিয়ে গিগটা করব তখন আমি মানে একসাথে দুইটা আপনাকে পেজেন আপনি কথাটা আমি কিছুই বুঝলাম না ওকে তখন কোনো সমস্যা হবে যে স্যার আমার পূর্বের অ্যাকাউন্টটা এরকম ছিল এখন বর্তমানটা এরকম এখন কোনটা বেস্ট করতে হবে আপনি কি একসাথে দুইটা অ্যাকাউন্ট রানিং করতে চাচ্ছেন স্যার আমার পূর্বে আপনি আমি আপনাকে এখন একটা কথা বলি আপনার দুইটা আচ্ছা আমার কথাটা আগে শুনুন আপনি যখন দুইটা অ্যাকাউন্ট এক জায়গায় করবেন বা একটা অ্যাকাউন্ট আপনার মানে একটা লগ করে আপনাকে দেখাবো জাস্ট বলেন স্যার মানে আপনি ধরেন আজকে একটা কি অ্যাকাউন্ট ই করলেন খুললেন অ্যাকাউন্ট বা আপনার আগে পূর্বের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কি লগইন করা আছে লগইন করা অবস্থায় যদি আপনি আবার লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট করেন এটা এইখান থেকে কিন্তু ফাইবার থেকে লগ আউট হচ্ছে বাট আপনার পিসিতে যে অ্যাক্সেসটা আছে সেখান থেকে কিন্তু লগ আউট হচ্ছে না আপনার আস্তে করে দুইটাই ই করে দিবেন মানে মেবি স্যার আমার আগে করা আছে এখন মানে পিসিতে উইন্ডোজ দেওয়ার পরে অ্যাক্সেস এখনো মানে করি নাই আমি লগ ইন করি নাই আচ্ছা এখন আজকে মনে করুন যে নতুন ভাবে তারপরে আজকে এক নতুন এখন কালকে আপনাকে আমি দুটো প্রেজেন্টেশন করতে যাচ্ছি তাতে কোনো প্রবলেম মানে পুরানটা পুরাতনটা জি স্যার পুরাতনটা এবং ওইখানে ওইখানে ওই আচ্ছা ওইখানে কি আপনাদের কাজ করা আছে পুরাতনটা স্যার পুরাতনটা ডেসক্রিপশন এবং স্কিল সব করা আছে স্যার তাহলে আপনি ডেসক্রিপশন করা থাকে কিন্তু আপনার তো ওইটাতে কোনো কাজ টাস করেন নাই তাই না কোনো ফাইবার কাজ টাস করছেন ওইটাতে তাহলে আপনি একটা নতুন আইডি খুলে নেন তাহলে তো হয়ে গেল এখন নতুন আইডি খুলতে গিয়ে আপনি আগের ডেসক্রিপশনে দেন আগের ডেসক্রিপশন সবকিছু আগেরটাই নেন বাট নতুন করে খুলে ফেলেন তাই তো হইলো আগের ডেসক্রিপশনটা কপি করে রাখেন তারপর আর কি কি করেন সবগুলো কপি করে রেখে ইনফরমেশন গুলো তারপর আবার নতুন করে খুলে ফেলেন তাহলে স্যার এখন যখন আমি ওটা আবার নতুন ভাবে লগইন করব তাহলে তো আমাকে আবার নতুন ভাবে উইন্ডোজ করা লাগবে স্যার নতুন ভাবে উইন্ডোজ করা লাগবে কেন উইন্ডোজ বলতে আপনি যদি চান আপনারটা ফ্রেশ তাহলে আপনারটা ই লাগবে আর যদি বলেন যে না পুরানটা এই দিয়ে কাজ করবেন তাহলে করেন সমস্যা কি পুরান আইডি দিয়ে কাজ করেন না স্যার আপনার না স্যার আমি তো স্যার বলতেছি যে পুরাতনটা দিয়ে আমি কাজ করব না বাট ওই যে আমার ডেসক্রিপশন গুলো দেওয়া আছে প্রায় আমি আপনার কথাটা একটু বুঝেন আপনি ভাই আপনার শুনেন কথা বুঝেন না স্যার ওই ভাই নেটওয়ার্কে যাও নেটওয়ার্ক নাই তোমার 30 থেকে 40 টা অ্যাকাউন্ট দেখে ডেসক্রিপশনটা করছিলাম এখন সেটা তাহলে ডেসক্রিপশনটা একটা কাজ করেন ডেসক্রিপশনটা কপি করেন আমার এখানে তাহলে আপনি ডেসক্রিপশনটা কপি করেন কপি করে আপনার এখানে নোটপ্যাডে রেখে দেন তারপর হচ্ছে পরবর্তীতে যে অ্যাকাউন্ট খুলবো ওই অ্যাকাউন্ট আবার দিয়ে দিবেন সিম্পল আপনি লগইন করেন এইটুকুর জন্য কোনো প্রবলেম হবে না এটার জন্য কোনো প্রবলেম হবে না আপনি লগইন করেন তারপর লগ আউট করে রাখবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনার হিস্টোরিটা ক্লিয়ার করে রাখেন আপনার যে হিস্টোরিটা ক্রোমের যে হিস্টোরিটা থাকবে এই হিস্টোরিটা ডিলিট করে দেন তাহলে কোনো সমস্যা হবে এটাই জানার জন্য স্যার এটা জানার জন্য বলছিলাম এখন কে স্যার আমার জন্য দেখাইতে চলেন অ্যাকাউন্টটা দেখান বলেন স্যার সেটা হচ্ছে আমার যে পূর্বে অ্যাকাউন্ট ছিল সেটাতে আমি 80টা প্লাস কাজ করা আছে এখন সে অ্যাকাউন্ট রেখে কি আমার এই নতুন ওয়েব ডিজাইনের ইয়া করা যাবে অ্যাকাউন্ট এটাতে তো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার ভয় থাকে হ্যাঁ সেজন্য কিছু আশঙ্কা আছে আমি চাচ্ছিলাম কি আপনি অন্য একটা পিসি বা অন্য একটা জায়গায় আরেকটা অ্যাকাউন্ট খুলেন বাট আপনার এক পিসিতে একটা অ্যাকাউন্ট আছে এখন যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলেন তাহলে হয়তো আপনার দুইটা অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে তখন কি করবেন ঠিক আছে স্যার বুঝতে পারছি সেটা আমি জানি অবশ্য কিন্তু আমি চাচ্ছিলাম যে কোনো ওয়ে আছে কিনা না এভাবে কোনো ওয়ে না কিন্তু আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ক্রোম দিয়ে যদি এক ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করে ফাইবার ইউজ করেন তাহলে হচ্ছে একটা সিস্টেম আরেকটা হচ্ছে আপনি ক্রোমে বা এ ক্রোম ছাড়া অন্য ব্রাউজার আছে কি ব্রাউজার ফায়ারফক্স ফায়ারফক্স দিয়ে আরেকটা আইডি ই করতে পারবেন বাট একসাথে দুটা রানিং করে চালাতে পারবেন না তাহলে প্রবলেম হয়ে যাবে বা আপনি যদি লগ আউট করে তারপর এটা নিয়ে কাজ করতে পারেন
জি স্যার, থ্যাংক ইউ। বাট আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি যে ইগুলো করতেছেন এগুলোর হিস্টোরিটা সবসময় ক্লিয়ার রাখবেন, মানে হিস্টোরিটা ক্লিয়ার করে দিবেন, তাহলে আর ওদের হাতে কোনো ইনফরমেশন থাকবে না। আর আপনি যদি লগ আউট করেন তারপরেও কি ওইখানে কিন্তু আপনার এটা থাকে, থেকে যায় লগ ইন অ্যাক্সেসটা কিন্তু বা সবকিছু কিন্তু এখানে থেকে যায় হিস্টোরির মধ্যে, সেই জন্য হিস্টোরিটা ডিলিট করে দিলে তাহলে তেমন কোনো প্রবলেম হয় না। জি স্যার, এটাই করতে হবে তাহলে। আস্তে আস্তে 15 জনে চলে আসলেন, আচ্ছা কে যেন অ্যাকাউন্ট দেখাইতে চাইলেন একটু দেখি তো অ্যাকাউন্ট। স্যার আমি দেখাচ্ছি, স্যার আমি জানার আগে লেখা একটা আইডি থেকে লগইন করছি আর ওটা থেকে আমি প্রেজেন্টেশন করছি। আচ্ছা স্যার এই যে এটা আমার প্রোফাইল, আমি একটা ড্রয়িং পিকচার দিছি, এটা আমারই ড্রয়িং করা। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি আপনাকে আগে বলছিলাম যে আমি ফাইবারে প্রায় বছর খানিক কাজ করছিলাম গ্রাফিক ডিজাইনে, তারপরে প্রোফাইলে একটু সমস্যা হয়েছিল, মানে একটা নেগেটিভ রেটিং এসেছিল, অর্থাৎ অনলাইনে না থাকার কারণে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, যে কারণে আমার প্রোফাইল নষ্ট হয়ে যায়। সেই প্রোফাইলটা হচ্ছে এটা, এটা ছিল আগে, যেটার মধ্যে 4 রিভিউ ছিল, পরে অনেক কষ্ট করে অ্যাকাউন্টটা করা হয়েছে, পরে আর যেহেতু এই অবস্থায় আর কোনো বাইরে রিকোয়েস্ট করা যায় না, যে কারণে বাদ দিলাম, এখন নতুন করে অ্যাকাউন্ট করলাম এটা। আর এখানে আমার যেটা অ্যাবাউটের মধ্যে দুইটা এক্সপিরিয়েন্সে দিছি, চলবে কিভাবে? আচ্ছা সমস্যা নেই, আপনার যেহেতু আইডিটা ব্যান হয়ে গেছে বা প্রবলেম হয়ে গেছে, তাহলে হচ্ছে আপনি আছে কিন্তু রিভিউ মানে যেহেতু 3.9 এ হচ্ছে, আর তাহলে আপনার আইডি না থাকলে আইডি কি কাট হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা থাকা না থাকে যে কারণে আর কি বাদ দিতে। আচ্ছা তাহলে আপনি সমস্যা না, আপনি বাদ দেন। হ্যাঁ এই যে কোন নতুন করে খুলে নিলাম, আর আগে নতুন করে আবার এই ইমেজটাই দিছেন কেন? এখানে এখানে এখন আপনার নিজের একটা ইমেজ দেন। আগেটা একটু ভিন্ন ছিল, এটা সাধারণ সিম্পল একটা মানে ইমেজ দিলাম আর কি। আচ্ছা তবে ডেসক্রিপশন ঠিকভাবে দিবেন? ডেসক্রিপশন স্যার এই যে এটা ডেসক্রিপশন দেখা যায় না, তো স্ক্রিন বড় করতে হবে আরো। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হাই আই এম মজনু, প্রফেশনাল ওয়েব ডেভেলপার এন্ড গ্রাফিক্স ডিজাইনার, আই হ্যাভ ওভার 2 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স অফ ডেভেলপিং এন্ড ডিজাইনিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এন্ড 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স অফ গ্রাফিক ডিজাইন, আই অলওয়েজ লাভ টু ওয়ার্ক অন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, লিখে দিয়েছেন ক্রিয়েটিভ এন্ড আই ক্যাচিং টি-শার্ট ডিজাইন, মানে আই ক্যাচিং টি-শার্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন এটা যেহেতু 3 বছর ধরে কাজ করছি।
আচ্ছা সমস্যা নেই, তাহলে তো মোটামুটি পারেনি, তাহলে ইয়ে করেন, সমস্যা নেই, আপনার ডিসক্রিপশন মোটামুটি ভালোই হয়েছে, এবার খারাপ হয় নাই। তাহলে আপনি একটু সুন্দরভাবে সবকিছু ডিজাইন করেন, ডিজাইন করার পর হচ্ছে আর গিগ যে গিগ গিগটা কিসের উপর খুঁজছিলেন, ইমেজ দেন নাই দেখা যায়। না সামান্য একটু করছি, পরে মানে আপনার স্পিড আমার কাজের চেয়ে বেশি হয়ে গেছিল, যে কারণে পরে ভাবলাম যে তাহলে ভিডিও দেখে বাকিটা করে নিব, যে ড্রাফট হিসাবে সেভ করা আছে। আচ্ছা তাহলে আপনি এই ডিজাইনটা একটু সুন্দরভাবে এই এটা খুলে ফেলেন গিগটা, হ্যাঁ একটু সুন্দরভাবে খুলেন, আর আপনারা কিন্তু এই সপ্তাহে অনেকে কাজ পাবেন, আপনি কিন্তু এই সপ্তাহে অনেক কাজ পাবেন, হ্যাঁ আপনারা একটু কষ্ট করে সুন্দরভাবে ডিজাইন করে এটা খুলেন, অ্যাকাউন্টটা খুলেন, এই সপ্তাহে কাজ পাবেন, দুই তিনজন কাজ পেয়ে যাবেন এই সপ্তাহে, শুধু একটু রুলসগুলো মেনে ঠিকঠাক ভাবে কাজ করেন, আর হচ্ছে বাইরে রিকোয়েস্ট পাঠান। তাহলে আজকে আমি গিগটা খুলে দিলাম, তারপর হচ্ছে আপনারা আজকে থেকে বাইরে রিকোয়েস্ট পাঠাবেন, আজকে থেকে কি বাইরে রিকোয়েস্ট গুলো পাঠাবেন, মোর এই যে বাইরে রিকোয়েস্ট কোথায় যাবেন, মোর থেকে বাইরে রিকোয়েস্ট, এখানে বাইরে রিকোয়েস্ট গুলো আসবে এখান থেকে, আর সব থেকে বেশি কাজ কখন পাওয়া যায় এটা কি আপনারা জানেন? নির্দিষ্ট কোনো টাইম নাই, মানে এটা কিন্তু অনেকেই জানে না, নির্দিষ্ট কোনো টাইম নাই, আপনি যেকোনো যেকোনো টাইমে কাজ পাইতে পারেন, এটা হচ্ছে আপনি ধরেন আজকে এখন মানে এটা যেকোনো টাইম হইতে পারে, কিন্তু সব থেকে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে ফজর আজানের আগে। আপনারা কি করবেন, আপনার জন্য আমার একটা সাজেশন হচ্ছে আপনারা সবাই রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। এখন অনেকে আবার চিন্তা করবেন যে আপনারা ইয়াং ছেলে, এখন আপনাদের কি রাতের কি 9টা 10টার সময় কি ঘুম আসবে? 9টা 10টার সময় কিন্তু আপনাদের ঘুম আসবে না, এটা স্বাভাবিক, বাট আপনারা একটু কষ্ট করে হলেও রাতের 9টা থেকে 10টার মধ্যে ঘুমায় যাওয়ার চেষ্টা করেন। অনেকেই কিন্তু আবার বলবেন স্যার আমরা তো জানি যে ওয়েব ডেভেলপাররা নাকি রাত জাগে, অবশ্যই ওয়েব ডেভেলপাররা রাত জাগে, বাট অনেক ডেভেলপার আছে যারা কি সারা রাত জেগে থেকেও কাজ পাচ্ছে না। আবার কিছু কিছু লোক দেখবেন এত বেশি অ্যাক্টিভ থাকে না তারপরেও কাজ পেয়ে যাচ্ছে, এরকম হওয়ার কারণ কি জানেন? কারণ তার একটা টাইম মেনটেন করে। আপনারা হচ্ছে সব থেকে বেশি কাজ পাবেন হচ্ছে সকাল, আমি তো বললাম যে আর 9টা থেকে 10টার মধ্যে ঘুমায় যাবেন, আর উঠবেন হচ্ছে ফজরের আজানের আরো কিছুক্ষণ আগে, ফজরের আজানের আরো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর হচ্ছে কি বাইরে রিকোয়েস্টের জন্য অপেক্ষা করবেন। তখন আপনি দেখবেন বাইরে রিকোয়েস্ট যদি 10টা থেকে 5টা বা 6টা পাঠান, এখান থেকে আপনাকে 2 থেকে 3টা ক্লায়েন্ট নক দিবে। আপনি যদি তখন বাইরে রিকোয়েস্ট 6টা 5টা থেকে 6টা বাইরে রিকোয়েস্ট পাঠান, তখন আপনাকে 2টা থেকে 3টা কি ক্লায়েন্ট আপনাকে এসএমএস দেবে। কেন এসএমএস দেবে জানেন? কারণ হচ্ছে ওই সময় আমাদের এখানে রাত, ঠিক আছে বুড়া, বাট আমেরিকার টাইমে তখন হচ্ছে অফিস টাইম, আমেরিকার টাইমে তখন কি অফিস টাইম, সবাই অফিসে এসে ক্লায়েন্টকে ভাড়া করার জন্য খুঁজতে থাকে যে কাকে দিয়ে কাজ করাবে বা কে কাজ করে দিবে, বা যার যতগুলো কাজ তখন এই কাজগুলো দিয়ে থাকে, বুঝতে পারছি আমরা, এটা কিন্তু আপনাদের কাজের উপর খুবই ইফেক্ট ফেলবে। স্যার স্ক্রিন প্রেজেন্টেশন কি অফ করব? করেন করেন। আচ্ছা তাহলে কি আমরা এখন ওই টাইমটায় জেগে থাকা ট্রাই করব, বা অনেকে আবার কি করে যে সারা রাত কাজ করে, সব ডেভেলপাররা কি সারা রাত কাজ করে আর হচ্ছে ফজরের আজানের আগে তারা কি ঘুমায়, সেই জন্য অনেক ডেভেলপার কিন্তু কাজ পায় না। সেই জন্য আমরা কি করবো, একটা টাইম মেনটেন করে
কাজ করবে, এর মধ্যে হচ্ছে আবার সন্ধ্যা 7টার দিকেও কাজ পাওয়া যায়, আবার 9টা 10টা আপনার একটু পর পর, আপনার একটু পর পর ফাইবারে এসে সাইটটাকে রিলোড দিবেন কিভাবে, এই যে মোড়ে গিয়ে তারপর হচ্ছে বাই রিকোয়েস্ট, আমি দেখাচ্ছি কিভাবে ই করবেন। এই দেখেন এই রিলোড দিলাম, দেখেন এখন আবার 3 জন বাই রিকোয়েস্ট পাঠাইছে, এইভাবে বাই রিকোয়েস্ট সারাদিন আসতেই থাকবে। উই হ্যাভ ইস্যুস, আরেকটা ইস্যু আছে সাইড গ্রাউন্ড এন্ড লেটার, উই নিড সামওয়ান টু স্ক্যান এন্ড রিমুভ অল ইস্যুস সো ইজ, এটার জন্য $15 দিচ্ছে। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে $330, উই আর লুকিং ফর ওয়েবসাইট ডিজাইনার, প্লিজ রিড অল দ্য ডিটেলস বিফোর কন্ট্রাক্ট, ওয়েবসাইট ডিজাইন লাইক, মানে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে বলছে, এরকম একটা ওয়েবসাইট কি সে ডিজাইন করে দিতে বলতে, আমরা ওয়েবসাইটটা ওপেন করব, অনলি নিড টু অ্যারেঞ্জ কন্টেন্ট কালার, দেখি কালার কম্বিনেশন, কম্বিনেশন বানানটা তার হয় নাই, উইল বি চেঞ্জ অ্যাস দেখি অ্যাকর্ডিং দ্য ফাংশনালিটি, উইল বি দেখা যাচ্ছে তো নাকি ফাংশনালিটি will be the same all content provided by us. দেখেন সাইটটা কেমন, এই হচ্ছে ওনার সাইট, ব্ল্যাক দেখি ব্ল্যাক মার্ক, কন্টেন্ট বেশি, এটা বেশিরভাগই হচ্ছে কন্টেন্ট আমার সাইটে, তারপর এটা কয়টা মাত্র 5টাই রাখছে উনি, পোস্ট পোস্ট গুলো ডাউনলোড এ এখানে রেখেছে, সেখান থেকে ডাউনলোড দিতে পারবে, এই সাইটে কি আপনারা তৈরি করতে পারবেন না, তেমন কিছুই দেয় নাই বাট সিম্পল সিম্পল কিছু দিছে, তৈরি করতে পারবেন না এই সাইটটা, পারবো স্যার পারবেন, ডাউনলোড ব্ল্যাক মার্ক এপিকে স্যার, মাঝখানে কিছু যে অ্যাডভার্টাইজমেন্ট দিছে, অ্যাডভার্টাইজমেন্টটা কি হবে কোনগুলো, এই যে ব্ল্যাক মার্ক এপিকে ডাউনলোড এর নিচে এই যে রাইট এই যে অ্যাডস বাই গুগল, হ্যাঁ এই অ্যাডটা, এটা এই অ্যাডটা আমরা অ্যাড করব কেন, আমরা শুধু সাইট তৈরি করে দিব, আমরা শুধু এই যে সাইটটা তৈরি করে দিব, একটা ভিডিও দিয়ে দিছে সিকিউরিটি কিভাবে সিকিউরিটি করতে হবে, আমরা সিকিউরিটি ব্যাপারটা এখানে এসে বলে দিছি, এই সাইট এটা কি থিম দিয়ে করা আমরা একটু দেখতে পারি, দেখছেন কি থিম দেওয়া করা, জেনেসিস, জেনেসিস থিম দিয়ে এটা করা, থিম হোম পেজ, এটা হচ্ছে থিমের হোম পেজ, অর্থাৎ এই সাইটটা দিয়ে করা, আর কি কি প্লাগইন এখানে প্লাগইনটা শো করতেছেন এই থিম দিয়ে করা, এখন এই থিমটা যদি আপনি কি করেন সার্চ দেন তাহলে এই থিমটা পেয়ে যাবেন, এই থিমটা যদি আপনি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, এটা ফ্রি থিম না প্রিমিয়াম থিম, সেজন্য ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে সার্চ দেন, দেখেন এখানে পান কিনা, এখানে পাবেন না, থিমফরেস্ট ডট নেট এসে একটু
একটু সার্চ দিই। দেখছেন এটার দাম কত? এই থিমটা $58, এই থিমের প্রাইস হচ্ছে $58। এটাকে দিয়ে ডিজাইন করে দিতে বলতেছে, সাত দিনের জন্য $330। কারণ আপনার চাইলে এখানে অফার পাঠাইতে পারেন, তাহলে কি এখানে অফার পাঠাইতে পারেন, কারণ এই সাইটটা ডিজাইন করা খুব বেশি কঠিন হবে না, এই সাইটটা ডিজাইন করা তেমন কঠিন হবে না। বুঝতে পারছেন বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন? আর আমি প্রথমে একটা বাই রিকোয়েস্ট পাঠিয়ে আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিছি, এভাবে আপনারা বাই রিকোয়েস্ট গুলো পাঠাবেন আর টিম গুলো দেখবেন এটা কি টিম দিয়ে করা, এভাবেই করবেন। আমার এই দেখেন আরেকজন কে দিচ্ছে, ওয়ার লুকিং ফর ওয়েবসাইট ডিজাইনার, প্লিজ রিড দ্য ডিটেলস বিফোর। আচ্ছা এটা দেখুন, এটা আই নিড সাম অন ডাটা আপলোড অন ওকমার্স, অলসো নিড টু কনফিগার এরিয়া, সেই জন্য $39 দিচ্ছে ওকমার্সের সাইট। এখান থেকে কি আপনার নিজেরা যে কাজগুলো করেন এগুলো কি পাঠাতে পারবেন কাজগুলো? জি স্যার পারবো, অবশ্যই পারবো। এই দেখেন কাউসার স্যার এসে আপনাদেরকে কিছু রেকমেন্ড দিয়ে গেছে, আমি স্যার লাইভ ক্লাসে আলোচনা করেছি, দেখেন কি ফাইবারের নতুনরা কি কি বিষয় অনুসরণ করলে তাড়াতাড়ি কাজ পাবে, তারপর ফেসবুকে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, এছাড়াও 48 মিনিট এই সেশনটিতে শেয়ার করেছি নিজের কিছু এক্সপিরিয়েন্স এর কথা, তাই সময় নিয়ে দেখে বলেন চমৎকার এই সেশনটি, ধন্যবাদ। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিদিন প্রায় 16 ঘন্টা প্রফেশনাল ক্লাসের ভিডিও আপলোড হয় চ্যানেলটিতে, ধন্যবাদ। এই যে দেখেন এখানে লিঙ্কটা দিয়ে দিছে, আপনারা এই লিঙ্কে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবেন, এই লিঙ্কে ক্লিক করে এই কাছের স্যারের ভিডিওটা, কাছের স্যারের আসার কথা ছিল, কাছের স্যার আসতে আসতে পারে নাই, এখানে কিছু দিয়ে রাখছে আপনারা এগুলো করে রাখবেন, শেয়ার করে দিবেন। কেন আপনি এটা ইউটিউবে আছে, ইউটিউবে প্লে লিস্টে যান তাহলে পেয়ে যাবেন। ওকে স্যার, ইউটিউব থেকে প্লে লিস্টে যান তাহলে আপনি সেশনটা পেয়ে যাবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই এগুলো একটু দেখে নিন, সবাই একটু কষ্ট করে এগুলো দেখে নিন। তাহলে আমরাও যদি একটু কষ্ট করি তাহলে আমরাও কি কাজ পেয়ে যাব, আমরা যদি একটু কষ্ট করি আমরাও কাজ পেয়ে যাব, সেই জন্য আমাদের একটু কষ্ট করতে হবে। সবাই কি কষ্ট কি করতে পারবো না ইনশাআল্লাহ কাজ করার জন্য? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ পারবো। আমি আপনাদের কিছু সার্চ দেওয়ার ওয়ে শিখাই দিলাম, কিভাবে আপনারা কাজ আসলে এগুলো কিভাবে চেক করবেন, কিভাবে কোন থিম দিয়ে করা দেখবেন, কিভাবে প্লাগইন গুলো খুঁজে পাবেন, আমি এগুলো আপনাদের আজকে ক্লাসে অনেক কিছু কিন্তু দেখাই দিলাম। যদি কোনো ক্লায়েন্ট এরকম আসে বাইরে রিকোয়েস্ট আসে তখন অবশ্যই আপনি ওই সাইটটাকে দেখবেন, দেখে তারপর কি কি প্লাগইন লাগছে বা কি থিম দিয়ে করা থিমটা দেখে, যদি এটা প্রিমিয়াম থিম হয় তাহলে ক্লায়েন্টকে বলবেন যে কিনে দিতে। বুঝতে পারছেন? আচ্ছা ক্লাসের তো স্ক্রিনশট নেওয়া হয়েছে আজকে, তাই না? স্ক্রিনশট নেওয়া হয়েছে না? দিয়েছেন স্যার। আচ্ছা 56 বেজে গেছে স্যার, 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবকিছু কথা হলো, সবকিছু আমরা বুঝতে পারলাম, এখন সবাই সুন্দরভাবে গিকটা খুলে ফেলবেন, কেমন সবাই?
গিটার খুলে ফেলবেন তাহলে কি অ্যাসাইনমেন্টের সাথে নাকি জি অ্যাসাইনমেন্টটা কি এটাই থাকবে নাকি অ্যাসাইনমেন্ট এটাই আপনারা গিগ খুলবেন আমি আগামী ক্লাসে এসে আপনাদের কি গিগগুলো চেক করব আর নতুন কিছু টপিকস নিয়ে কথা বলবো জি আচ্ছা স্যার স্যার আমাদের তো ইমেজ এসইও দেখাইলেন না তো গিগ ইমেজ এসইও দেখাইলে আমরা প্রফেশনাল ভাবে গিগটা খুলে ফেললে ভালো হতো না ও আচ্ছা তাহলে আজকে তো টাইম নেই তাহলে আগামী ক্লাসে এটা থেকে আপাতত দুই তিনটা গিগ খুলেন তারপরে এটা দেখাই দিই এটা তেমন কঠিন না বাস জাস্ট টু দ্য সেটিংস এ গিয়ে এখান থেকে একটু ডিজাইনে যাওয়া যাও এখানে আপনি লিখে দিলে আপনি এটা সার্চ দিয়ে সার্চ করলে পাওয়া যাবে গিগগুলো সমস্যা নাই আমি করে দিব আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আজকে আমি তো ক্লাস শেষ করে দিচ্ছি হ্যাঁ তিন মিনিট থাকেন তিন মিনিট পর ক্লাস থেকে যাবেন আমিও আসছি তিন মিনিট থাকেন ক্লাস বাট ক্লাস শেষ করে দিচ্ছি